তো হ্যালো গাইস, আসসা ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগস। আমি আছি বড় মন্ডল তোমাদের সাথে। তো আজকে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো তাহলে আজকে একদমই দেরি না করে আজকে ব্র্যান্ড নিউ ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওতে মধ্যপ্রদেশ এসে সবচেয়ে লং জার্নি হবে বাই রোডে, মানে আজকে জার্নি করব ভূপাল টু ইন্দোর। 200 কিলোমিটার বাই রোডে জার্নি হবে মধ্যপ্রদেশ এসে। আর আজকে আমরা এই মধ্যপ্রদেশ ছেড়ে, মানে মধ্যপ্রদেশের ভূপাল ছেড়ে বেরিয়ে যাব ইন্দোরের দিকে। তো দেখতে পাচ্ছ ভূপাল স্টেশন, বাই বাই ভূপাল স্টেশন। তো আমরা এখন এন্ট্রি নেব ইন্দোরে। তো আমাদের যেতে এখন অনেক অনেক টাইম লাগবে, এখন বাজে সকাল 8:30, যেতে সেই সন্ধ্যা হয়ে যাবে। বাট আজ শুধু ইন্দোরে যাব না, সাথে যাওয়ার পথে ঘুরবো হচ্ছে অনেক জায়গা, যেমন হচ্ছে উদয়গিরি ক্যাপস অ্যান্ড সাঞ্চি স্তূপস। তো এই জায়গাগুলো আমরা আজকে ঘুরবো। এখনও অবধি জানি না যে আমরা প্রথমে কোথায় যাব। আপাতত আমরা এখন গাড়িতে উঠবো, গিয়ে তারপরে আমরা জানতে পারবো যে আজকে ফার্স্ট কোথায় যাচ্ছি। আর গাইস, বিশাল এক্সাইটেড, কারণ মানে ট্রেনের জার্নি সব ছাড়ো, মানে বাই রোডের জার্নি মানে মারাত্মক মজা। তো চলো আমরা এখন 200 কিলোমিটার যাবো। বাট ভাই, বাইকে নয়, এটাই একটু আফসোস হয়ে গেল। আর এখানে আমার ব্যাগ পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন বেরিয়ে পড়ার টাইম চলে এসছে। তো চলো হোটেলকেও আজকে টাটা বলে দিই, বলে আমরা বেরিয়ে পড়ি ইন্দোরের উদ্দেশ্যে। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস, দেখতে পাচ্ছ অনেকটা ট্রাভেল করার পর ফাইনালি চলে এসেছি হচ্ছে উদয়গিরি কেভস। এই যে কেভসটা দেখতে পাচ্ছ, মানে বিশাল বড়, এখান থেকে শুরু হয়েছে পুরো অতটা জায়গা। তো এই ক্যাবটা সম্বন্ধে এখনও কিছু জানি না, তো এখন এর মধ্যে ঢুকবো আর দেখবো এখানে কী কী আছে। আর এখানে ওই তোমার অজন্তা ইলোরার মতো যেমন হয় না, যে মূর্তি ফুর্তি ওই সবই এর মধ্যে আছে, আর আগেকার অনেক জিনিসপত্র। আর জায়গাটা লোকেশন দেখো, খুব সুন্দর, কিন্তু সামনের ভিউটা খুব সুন্দর। আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে দেখতে পাচ্ছ। আর আজকে অনেক বড় জার্নি, এখন সবে 50 কিলোমিটার মতো হয়তো এসেছি, আবার এখান থেকে ব্যাক করে যেতে হবে ইন্দোরটা আবার অন্য সাইডে। তো এই দেখো বক, দেখো হেভি লাগছে, এই জায়গাটা সুন্দর লাগছে। তো চলো আমরা আপাতত এই ক্যাবসে উঠি, আর ওই ওপরে দেখতে পাচ্ছ ওইখানে ওঠা যাবে। এখন অলরেডি দেখতে পাচ্ছ অনেকে উঠে ছবি টবি তুলছে, দেখো গাইস কত পুরনো জিনিস। তো চলো ভেতরে ঢুকি। গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে উদয়গিরি ক্যাবস, আর এদিকে হচ্ছে পার্কিং, ওদিক থেকে টিকিট করা দেখা গেছে। আর বিশাল উঁচু দেখতে পাচ্ছ, বিশাল উঁচু, আর এখানে প্রচুর সিঁড়ি আছে, মানে তারপরে উপরে ওঠা যাবে। তো জানি না আজকে পুরোটা উঠবো কি না, কারণ আজকে হাতের টাইমও কম আছে। মোটামুটি নিচ থেকে যতটুকুনি দেখা যায় ততটুকুনি দেখবো, সেই দেখছো ভিউ পয়েন্ট সেই ওপরে। কিন্তু ওখানে উঠতে তোমাদের অনেক সিঁড়ি ওপরে উঠতে হবে, প্রায় 100টা সিঁড়ি আছে আর প্রচুর ওপরে। এটা দেখো গাইস, আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এখানে কত বাঁশ দেখো, মানে এদিকে কত বাঁশ, আর এই বাঁশগুলো দিয়ে সব জিনিসপত্র তৈরি হয় দেখতে পাচ্ছ। কত বাঁশ, মানে ঝোপে ঝোপে পুরো বাঁশ এখানে, আর এই পাতাগুলো পুরো শুকিয়ে এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ। আর আমরা এখন এখান দিয়ে হাঁটছি কেভস দেখার জন্যে, বললো যে সামনের দিকে আছে। তো চলো সামনের দিকে যাই, তারপর দেখি। There was once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too, sneaking looks up and down from across the room. আর এই উদয়গুড়ি যে কেভসটা আছে এখানে কিন্তু মোট 10টার মতো তোমার কেভস আছে, অনেক ছোট ছোট, আর সেটা আছে হচ্ছে ওই দিকটাতে। আমরা এখন ওদিকটাতেই যাচ্ছি। তো গাইস এটা দেখতে পাচ্ছ প্রথম কেভস চলে এসছে, যেটা তালা দেওয়া আছে, বাট ভেতরে মূর্তি রাখা আছে দেখতে পাচ্ছ, সব বৌদ্ধদের সব মূর্তি এখানে। এখানে ডিজাইন দেখো, এই দেখো ছবি দেখো, মানে বড় বড় সব মূর্তি খোদাই করা দেওয়ালে। এখানে দেখো কি অসাধারণ দেখতে লাগছে এই পাথরের গায়ে মূর্তিটা। আর এদিকটা দেখো, এদিকটা পুরো কেভস, অনেকটা বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছ, পুরো অনেকটা বড় জায়গা। আর এখানে আর একটা কেভস চলে এসেছে দেখতে পাচ্ছ, এখানে মোট 10টা কেভস তোমাদেরই বললাম, তার মধ্যে এখানে আরও একটা, বাট সবকটাই তালা দেওয়া আছে। আর ভেতরটা এই দেখো, ভেতরটা ঠিক এইরকম, এখানে কোনো মূর্তি নেই, জাস্ট এটা এরকম কেভ আছে। আর এখানে প্রচুর প্রচুর সিঁড়ি দেখতে পাচ্ছ, মানে খুব উঁচু উঁচু সিঁড়ি,
আর রোদ্দুরটাও বেশ উঠেছে আজকে। আর গাইস এই ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর, জাস্ট ওপর থেকে ভিউটা দেখো, এখনও আরও ওপর আছে, ওদিক দিয়ে উঠতে হবে, আমরা এখন উঠছি। এখানকার ভিউটা সত্যিই খুব সুন্দর, আর দেখতে পেলে এখানে অনেক অনেক কেভস আছে, তো হাঁপিয়ে গেছি গাইস উঠতে উঠতে এখানে। তো গাইজ ফাইনালি 5 ঘন্টা জার্নি করার পর আমরা হোটেলে চলে এসেছি, আর আমরা চলে এসেছি ইন্দোরে। মানে আজকে মারাত্মক মারাত্মক কষ্ট হয়েছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, বাট এখন হোটেলে এসে অনেকটা রিল্যাক্স লাগছে। তো আমরা ফাইনালি ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের হোটেল, জাস্ট হোটেলটা দেখো, মানে খুব সুন্দর হোটেল। আর আমরা এখন একটু রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়াও করব। আর গাইস দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আরেকটা রুম, আর এই রুম থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো সেই লাগছে। দাঁড়াও তোমাদের বাইরের ভিউটা খুব সুন্দর করে দেখাই। এই দেখো গাইস জাস্ট বাইরের ভিউটা দেখো, পুরো মানে মারাত্মক সুন্দর দেখতে লাগছে। রোড দেখো গাইস, পুরো সেই সেই রোড। আর এটা হচ্ছে আরেকটা হোটেল, খুব বড় একটা হোটেল দেখতে পাচ্ছ, মানে দারুণ লাগছে, পুরো কলকাতা কলকাতা লাগছে, পুরো সিটির ওপরে একদম। জাস্ট ভিউ দেখো অসাধারণ সুন্দর। আর আমরা এই ইন্দোরে চলে এলাম, এখানে আমরা 2-3 দিন থাকবো, আর এখানে মানে যে সেরা সেরা যে জায়গাগুলো আছে সেইগুলোতে আমরা ভিজিট করব আর তোমাদের সামনেও তুলে ধরবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে খুব টায়ার্ড লাগছে, তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। আর খুব তাড়াতাড়ি নতুন পার্ট চলে আসছে, তো তোমরা চ্যানেলের সাথে থেকো আর আমার পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, প্রচুর প্রচুর ভিডিও এখনও বাকি রয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে, আর কেমন লাগছে ভিডিওগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার আগামী এক ধামাকাদার ভিডিওতে।